নবীজি বলে ঈমান এবং লজ্জা দুইটাই ভাবে মিশানো থাকবে ফাইদা রুফিআ আহাদুহুমা ঈমান এবং লজ্জার একটা যদি উঠে যায় রুফিআল আখর আরেকটা অটোমেটিক উঠে যায় ঈমান আর লজ্জা এভাবে থাকবে লজ্জা কমতেছে ঈমান কমতেছে লজ্জা কমতেছে ঈমান কমতেছে লজ্জা কমে ঈমান কমে লজ্জা আর ঈমান একসাথে থাকবে একটা কমবে তো আরেকটা কমবে তো যারা বলে যে আমি কোরআন রিসার্চ করি হাদিস রিসার্চ করি কিন্তু উনি লজ্জাশীলতা বুঝে না তো তাকে জানিয়ে দেওয়া দরকার আপনি এত কিছু রিসার্চ করার পরও আপনার ঈমান দিন দিন কমতেছে কারণ আপনার লজ্জা এত কমতেছে এক পর্যায়ে আমরা আশঙ্কা করি আপনার না জানি ঈমান চলে যাবে বলে বলেন তো লজ্জা আর ঈমান আলাদা থাকবে না একসাথে কমবে একটা আরেকটা কমবে সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলেন ফালাম্মা যাকাস সাজারাতা আব্বা এবং আম্মা হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওনারা দুইজন যখন গাছের ফল ভক্ষণ করলেন বাদাত লাহুমা সাওআতুহুমা তাদের শরীরের কাপড়গুলা শরীর থেকে আলাদা হয়ে গেছে মানে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে এখন লজ্জাস্থান দেখা যাওয়াটা এটা যে একটা লজ্জার বিষয় এটা জান্নাতে ওনারা কিভাবে জানলেন এটা যে একটা লজ্জার বিষয় ওনারা তো দুইজনই জান্নাতে এই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয় এটা ওনারা কিভাবে জানলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের লজ্জাস্থান জান্নাতের পাতা দ্বারা ঢাকতেছিলেন আচ্ছা লজ্জাস্থান ঢাকবে কেন লজ্জাস্থান খুলে গেছে তো খুলে গেছে ঢাকবে কেন ওনারা কি জানতেন এটা লজ্জার বিষয় তার মানে স্বভাব ওনাদেরকে এটাই বলে দিছে যে লজ্জাস্থান দেখা যাওয়াটা লজ্জা এটা স্বভাবগতভাবে এই আয়াত প্রমাণ করে আমি আপনি আমরা সবাই স্বভাবগতভাবে লাজুকতার একটা গুণ দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে যে তাদের মাঝে লজ্জা থাকবে এটা একটা স্বভাবগত বিষয় লজ্জা থাকাটা তাই আব্বা এবং আম্মা ওনারা দুইজন স্বভাবগতভাবেই বুঝতে পারছিলেন এটা লজ্জার বিষয় তাই তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতেছিলেন ওয়ানাদা হুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাস সাজারা তাদের রব আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই ওয়া আকুল্লাকুমা আমি কি এটা বলি নাই তোমাদেরকে ইন্নাশ শাইতানা লাকুমা আদুম মুবিন শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু তাহলে স্বভাবগতভাবে মানুষ লাজুক আর সৃষ্টির শুরু থেকেই শয়তান মানুষের শত্রু শয়তান মানুষকে নির্লজ্জ বানাইতে চায় এটা শয়তানের একটা চাওয়া যে মানুষ যেন নির্লজ্জ হয় আর মানুষকে আল্লাহ একটা স্বভাব দিয়ে বানাইছে না মানুষের স্বভাবই বলে দিবে কোনটা লজ্জাশীলতা আর কোনটা নির্লজ্জাশীলতা এরপরেও যদি কারো স্বভাব কোনো মানুষের স্বভাব তাকে না বলে যে এটা যে লজ্জাশীলতা আপনি কেন বুঝেন না তখন বুঝতে হবে উনি হয়তো বুঝে না বুঝার ভান ধরতেছে অথবা উনি হাইওয়ান জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য বুঝে না যদি এটা না বুঝে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আদম এবং হাওয়া তারা দুইজন নিজেদেরকে ঢাকতেছিলেন পাতা দিয়ে তো এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবেই লাজুক সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ এবার সমাধান দিয়ে দিলেন জান্নাতের পাতা দ্বারা ঢাকতেছে ওনারা তা আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম ইওয়ারি সাওআতিকুম যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে ওয়ারিশা যেই পোশাক তোমাদের জন্য সৌন্দর্যতার কারণ হবে
তাহলে স্বভাবগতভাবে মানুষ লাজুক মানুষের স্বভাবগতভাবে মানুষ বুঝতে পারছে লজ্জাস্থান খুলে যাওয়াটা এটা লজ্জাশীলতা আর আল্লাহও মানুষের ওই স্বভাবগত লজ্জাশীলতা দূর করার জন্য মানুষকে ওই লজ্জাশীল যেই কারণে মানুষ লাজুক হবে যেই অঙ্গগুলা ঢেকে রাখতে হয় লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার জন্য এই লজ্জাশীলতার পোশাক হিসাবে আল্লাহ মানুষের এই শরীর ঢাকার জন্য আর সৌন্দর্যতার জন্য আল্লাহ পোশাক নাযিল করলেন পোশাক দিলেন আমাদেরকে আজকে আমরা পোশাক পরে বসে আছি তাহলে এক নাম্বার বিষয় আমরা জানলাম মানুষ স্বভাবগতভাবেই লাজুক দুই নাম্বার ইমানের সৌন্দর্য লজ্জাশীলতা ইমানের পোশাক তাকওয়া দুইটা শব্দ বললাম বলেন ইমানের পোশাক কি তাকওয়া আর ইমানের সৌন্দর্য লজ্জাশীলতা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন الإيمان عريان لباسه التقوى وزينته الحياء وهاب ابن منبه رحمة الله عليه بولن إيمان خلا اكتا جنش اي خلا جنش تار پشاك خلو تقوى إيمان خلا جنش اي تاك تقوار پشاك پڑاتے ہو بے تو پشاك پرائي لے ہوئے نا اكتا مين کے پشاك پرائي آمرا تاكے نتون دولار شامنے دیکھائی تینے جائنا تاكے آمرا شاجائی সাজানোর পর কেউ দেখতে আসলে মেয়েটাকে আমরা বর পক্ষের সামনে উপস্থিত করি ঈমান এটার পোশাক হলো তাকওয়া আর ঈমানের সৌন্দর্যতার নাম হলো লজ্জাশীলতা তাহলে লজ্জাশীলতা ঈমানের সৌন্দর্যতা পোশাক হলো তাকওয়া তিন নাম্বার কথা আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ মানুষের চোখ থেকে আড়াল করে রাখবে অতীত যুগের সালফে সালিহিনদের উলামায়ে কেরাম তাদের বক্তব্য হলো মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা কোন ব্যক্তি যদি লজ্জাশীল তার পোশাক পরে নেয় লাম ইয়ারান নাস আইবা মানুষ তার দোষ ত্রুটি দেখতে পায় না মানুষ তার দোষ ত্রুটিগুলা বেশি খুঁজে পায় না কারণ লজ্জা থাকলে মানুষ দোষ করতেও ভয় পাবে যে আমি অপরাধ করলে মানুষ জানবে মানুষ আমাকে খারাপ বলবে তাই লজ্জাশীলতার গুণ যার মধ্যে আছে তার দোষগুলাও মানুষের থেকে ঢেকে থাকবে চার নাম্বার এই কথাটা মুখস্থ করবেন সকল ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা বলেন তো সবাই ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম আবার ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা এখন কোনো ব্যক্তি যদি দাবি করে আমি মুসলমান আমি কোরআন রিসার্চ কম করি না হুজুরদের চাইতে আমি হাদিস রিসার্চ কম করি না হুজুরদের চাইতে আমি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় কোরআন হাদিস রিসার্চ করি এই মৌলবীরা বুঝে কি তো এই বুঝার পরে যদি উনি বলে যে মৌলবীরা বলে যে নারীরা পোশাক ছাড়া বাইরে বের হওয়াটা এটাকে নাকি অন্যায় বলে হুজুররা উনি বুঝাইতে চায় পোশাক ছাড়া অর্ধলুঙ্গ হয়ে একটা নারী রাস্তায় চলাফেরা করাটা এটা উনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝছে এই বুঝে যদি কোনো মানুষ বুঝে আর মুসলমান দাবি করে তো তাকে স্পষ্ট বলে দেওয়া আপনি মুসলমান ঠিক কিন্তু ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আসে লজ্জা ওই লজ্জা নামক স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার মধ্যে নেই দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার ৪১৮১ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء نبي جي بولين প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা পাঁচ নাম্বার ইমানের অঙ্গ লজ্জা হলো ইমানের অঙ্গ বলেন লজ্জা কিসের অঙ্গ উনি বসা এখানে আমি বসা ওনার একটা হাত নাই আমার একটা হাত নাই তাহলে বলেন এটা তার দোষ না দোষ মানে অর্থাৎ একটা মানুষের তো হাত থাকা দরকার তো হাতটা মনে করেন নাই এই দুই হাত নাই আমাদের আমার দুই হাত নাই খেতে পারবো ডান হাতে খেতে পারলাম না বাম হাত থাকলে সাপোর্ট নিতে পারবো বাম হাতও নাই তাহলে খেতে পারলাম তার মানে বোঝা গেল আমি চলতে গেলে অন্য মানুষ ছাড়া চলতে পারি না পূর্ণাঙ্গ মানুষ আমি না আরেকজনের সাপোর্ট লাগে ইমান এটা হলো আল হায়া উশবাতুম মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা কিসের অঙ্গ এখন অঙ্গ ছাড়া একটা জিনিস কি পরিপূর্ণ হয় না অপরিপূর্ণ থাকে
মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস যারা মোবাইলে অ্যাপস চালান সেই হাদিসের সিরিয়াল অনুযায়ী আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 35 নাম্বার হাদিস মুসলিম শরীফের এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون أو بدع وستون شعبا نبي جي بولين إيمان شتوتا وطوبا شتا شخا فأفضلها قول لا إله إلا الله شرب سرشت شخا هل لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এরপর আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অঙ্গ লজ্জাশীলতা ঈমানের অঙ্গ আগে কি শিখছিলেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন জানলাম লজ্জা ঈমানের অঙ্গ বলেন লজ্জা ইসলামের কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আরেকটা লজ্জা ঈমানের অঙ্গ তাহলে আমি মুমিন আমার লজ্জা নাই পরিপূর্ণ মুমিন না অপরিপূর্ণ হ্যাঁ এটা লাগবে এটা অঙ্গ 6 নাম্বার আমার এই দুই আঙ্গুলের দিকে তাকান তাকাইছেন সবাই এই দুই আঙ্গুল কি বিষাণু আছে না ফাঁকা এখন এবার দুই আঙ্গুলের দিকে তাকাইছেন তো সবাই এবার হাদিস শুনেন আল জামিউ সগীর কিতাবের নাম হাদিস নাম্বার 1659 নাম্বার হাদিস 1959 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ আল্লাহ নবী বলেন ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে এইভাবে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ নবীজি বলেন ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে মিশানো থাকবে ফাইদা রুফিআ আহাদুহুমা ঈমান এবং লজ্জার একটা যদি উঠে যায় রুফিআল আখর আরেকটা অটোমেটিক উঠে যায় ঈমান আর লজ্জা এভাবে থাকবে লজ্জা কমতেছে ঈমান কমতেছে লজ্জা কমতেছে ঈমান কমতেছে লজ্জা কমে ঈমান কমে লজ্জা আর ঈমান একসাথে থাকবে একটা কমবে তো আরেকটা কমবে তো যারা বলে যে আমি কোরআন রিসার্চ করি হাদিস রিসার্চ করি কিন্তু উনি লজ্জাশীলতা বুঝে না তো তাকে জানিয়ে দেওয়া দরকার আপনি এত কিছু রিসার্চ করার পরেও আপনার ঈমান দিন দিন কমতেছে কারণ আপনার লজ্জা এত কমতেছে এক পর্যায়ে আমরা আশঙ্কা করি আপনার না জানি ঈমান চলে যাবে বলে বলেন তো লজ্জা আর ঈমান আলাদা থাকবে না একসাথে কমবে একটা আরেকটা কমবে 7 নাম্বার লাজুক ব্যক্তি জান্নাতে যাবে সুবহানাল্লাহ লাজুক ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজি শরীফের হাদিস এবার আমার তিন আঙ্গুল দিকের তাকান এই আঙ্গুলের নাম জান্নাত এই দেখেন এই যে জান্নাত এই দেখেন জান্নাত ঈমান লজ্জা বলেন কয় আঙ্গুল এই জান্নাত ঈমান লজ্জা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برنا الله نبي بولن الحياء من الإيمان لجة هلو إيمان رنشا والإيمان في الجنة إيمان ঠিকানা هلو جنات লজ্জা থাকবে তো ঈমানের পাওয়ার বাড়বে ঈমানের পাওয়ার যত বেশি তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান হায়া লজ্জা লজ্জা বাড়বে ঈমান ঈমানের পাওয়ার বাড়বে ঈমানের পাওয়ার যত হবে আফিল আল ঈমানু ফিল জান্নাত তত তাড়াতাড়ি জান্নাতে যাবে 7 নাম্বার গেল 8 নাম্বার যে ব্যক্তি লাজুক তাকে আল্লাহ ভালোবাসে লাজুক ব্যক্তিকে কাকে কে ভালোবাসে আল জামিউ সগীর 1662 নাম্বার হাদিস 1662 1662 নাম্বার হাদিস 1662 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নিয়মাতান ইউহিব্বু আইয়ারা আছারান নিয়মাতি আলাইহি
আল্লাহ পাক যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে আল্লাহ চায় বান্দার ওই নিয়ামতটা যেন তার প্রকাশ পায় আল্লাহ এটা চায় আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলেন বান্দার এই নিয়ামতটা প্রকাশ পাওয়া এটা আল্লাহ চায় আপনাদের এলাকার কোন ব্যক্তিকে কোটি টাকা দান করলেন আল্লাহ চায় তার এই টাকাটা ভালো জায়গায় প্রকাশ পাক এটা আল্লাহ চায় এটা ভালো জায়গায় লাগুক এটা আল্লাহ চায় উনি যদি ইখলাসের সাথে 1 লাখ টাকা দান করে আল্লাহ চায় যে এটা প্রকাশ পাক আমি তাই তোমাকে টাকা দিছি তাহলে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলে আল্লাহ পছন্দ করেন তার এই নিয়ামতটা যেন প্রকাশ পায় ওয়াইকরাহুল বুসা ওয়াত্তাবাউসা অভাব অনটন প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন এরপর নবী বলেন ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা নাছর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে নাছর বান্দা দিতে হবে না দিয়ে কই যাবেন নাছর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফা আর অনেক মানুষ আছে অভাব অনটনের মধ্যে কাটায় এরপরেও কাউকে বলে না লজ্জা থাকার কারণে কারো কাছে প্রকাশ করে না এর কারণ হলো তার লজ্জা আল্লাহ নবী কয় এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন লাজুক ব্যক্তি তাকে আল্লাহ ভালোবাসেন তাকে আপনাদের দরকার এই লজ্জার কারণে যারা চাইতে পারে না খুঁজে খুঁজে তাদেরকে যাকাতের টাকা দাও এগুলো 8 নাম্বার তাহলে লাজুককে আল্লাহ ভালোবাসে 9 নাম্বার আপনাদের সবার ঘরে ঘরে কল্যাণ চান কারা সবাই কল্যাণ চান ঘরে ঘরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঘরের সবাই যদি লাজুক হয় ওই ঘরে আল্লাহ কল্যাণ দিয়া ভরে দিবে সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইনের বর্ণনা আল্লাহ নবী বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক যত বেশি লজ্জাশীল ওই লজ্জা লা ইয়াতি ইল্লা বিখাইর লজ্জা কল্যাণ আর কল্যাণ বয়ে আনে লজ্জার কাজ হলো শুধু কল্যাণ আনা আপনি লাজুক আপনার বিবি লাজুক আপনার কন্যা লাজুক আপনাদের ঘরের সবাই খুব লজ্জাশীলতার গুণে গুণান্বিত নবী কয় লজ্জাশীলতা ঘরের মধ্যে ভরপুর রহমতার বরকত টেনে নিয়ে আসে 9 নাম্বার 10 নাম্বার যার লজ্জা নাই সে যা মন চায় তা করে 10 নাম্বার যার লজ্জা নাই সে যা মন চায় দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস আগের হাদিসটা 6117 এটা 6120 এটা দাওরায়ে হাদিস মাদ্রাসা ছাত্ররা মিলাইলে হাদিস ফাতুল বারী অনুযায়ী মিলাইবেন বুখারীর পাশ দিয়ে দেখবেন দুইটা সিরিয়াল আছে হাদিসের একটা ফা লেখা পাশে এই ফা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে আপনার 7563টা ওই অনুযায়ী আমার সিরিয়ালটা মিলবে এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় আরেকটা আছে দেখবেন নাম্বার এটা আমাদের পুরাতন নুসখাগুলোর নাম্বার ওই নাম্বারে আবার আমারটা মিলবে না যেটার পাশে ছোট্ট করে ফা লেখা মানে ফাতুল বারী ইবনে হাজার আসকালানি যে রকমটা করছে নাম্বার ওটার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ সহিহ বুখারী 6120 নাম্বার হাদিসের বর্ণনা আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা মানুষ পূর্ববর্তী নবীদের থেকে যেই কথাটা পেয়েছে সমস্ত নবী তার উম্মতকে একটা বিষয় শিক্ষা দিয়েছে আমাদের নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তা করো লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মন চায় তুমি তা করো এটা কখন হবে লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা মন চায় তা করতে পারবে পুরুষের শার্ট আর প্যান্ট পরে কোনো নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই এটা কখন বলবে যখন তার লজ্জা থাকবে না আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারবে লজ্জা নেই মা বন্ধুদেরকে বুঝান আমি তো ঠান্ডা মাথায় বুঝাই আমি তো ওরকম রাগি না রাগি রাগি না আমি তো একদম সহজ সরল মানুষ কথাও বলি সহজ সরল তো মা বোনদেরকে বুঝান কথাগুলা যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই এই চাই সব চাই এই কথা যারা বলে এটা সঠিক কথা না আরে সব স্বাধীনতা যদি আপনি চান যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না এটা কিভাবে সম্ভব বলেন একটা স্বামী আর একটা স্ত্রী স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর
দ্বিতীয় সন্তানকে স্বামী কখনো নিতে পারবে? স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। কেন সবাই চুপ আছেন? প্রথম সন্তান কার পেট থেকে আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে, মনে করেন এটা কি সম্ভব? যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না। আর যদি বলেন সমান অধিকার সম্ভব তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে, তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলবে সমান অধিকার যেহেতু দ্বিতীয়টা তুমি নাও পেটে, এটা কি সম্ভব কখনো? তো আমি বুঝি না মানুষ এটা কেন বুঝে না, যে এটা তো সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগারো নাম্বার, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। এগারো নাম্বার যে হাদিসটা শোনাম ওইটা তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, যাতে মনে রাখেন আপনি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর যে হাদিসটা শোনাম এটা 1974 তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, এটা মানে আপনারা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই বলতে পারেন। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের কদর যতা ময়লা হওয়ার কারণে। ওয়ামা কানাল হায়া উফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়াতেই থাকে, আল্লাহ সৌন্দর্যতা বাড়ায়া দেয়। একটা নারী পর্দার মধ্যে থাকে তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। বলেন তো দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না, দোকানের মধ্যে যাই, যাওয়ার পর স্যাম্পল দেখে, দেখার পর কয় এটা পছন্দ হয়েছে, গোডাউন থেকে একটা দেন, এটা বলেন তো না, কেন এটা নিলে সমস্যা কি? যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি? আপনি তো এটাই পছন্দ করছেন, কোনটা নিবেন? যেটা ঢেকে রাখা হয় বাংলাটা বলবেন, কোনটা নিবেন? যেটা খোলা যেটা এটা নিবেন না, এ পছন্দ তো এটাই করছেন, এর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা এটা আসল পছন্দ না, ঢেকে রাখা হয় যেটা ওইটাই আসল জিনিস, ওইটাই আসল পছন্দ। যা বুঝার বুঝবেন, তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস। এখন আসেন তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার, তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি। বলেন তো আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি? জোরে বলেন, আল্লাহকে দেখি বিশ্বাস করি না, কেন বলেন তো? আল্লাহ সবচেয়ে দামি তাই দেখি না, আমরা দামি জিনিস গোপন থাকে, দামি জিনিস আল্লাহ দামি তাই গোপন, হ্যাঁ প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে। মা বোনরা দামি তাই গোপন, হ্যাঁ প্রয়োজনে স্বামী দেখবে তাকে। কথা আর কবে বুঝবে মানুষ, সবচেয়ে দামি আল্লাহ তাই তো এখনো দেখি না, কারণ দামি জিনিস এটা খুব দামি হয়, এটা দেখতেও কষ্ট হয়, এই জন্য তো জান্নাতে গিয়ে দেখবো। মা বোনরা যারা পর্দায় থাকে এটা দামি জিনিস, তাই এটাকে দেখতে অনেক নিয়ম শৃঙ্খলা করে ওই হুজুরের বাসায় গিয়ে প্রস্তাব দিতে হয়, অন্যথায় যদি খোলামেলা থাকে এটা নিয়ম শৃঙ্খলা করতে হয় না, চা দোকানের সামনে বসে পছন্দ করলে হয়। দামি জিনিস গোপন থাকে, এগুলো মানুষ কেন বুঝে না আমি বুঝি না, দামি জিনিস গোপন থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে মা কানাল হায়া উফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি এটার সৌন্দর্যতা বাড়ায় দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার যে বোনেরা বলছে পোশাকের স্বাধীনতা চাই, তারাও না বুঝে বলছে, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন।